নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে আমি যে কাজটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে একটা আমার মামের রুট ও আমার রক বনসাই আছে, তো সেই কাজটিকে আজকে আমি প্রতিস্থাপন করবো, নতুন করে খাওয়ার জীব সয়েল মিশ্রণ দেব। তো সেই কাজটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং কেন করছি, কী জন্য করা প্রয়োজন বা কেনই বা করবেন আপনারা, এটা নিয়ে দু চারটি কথা আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই বা উত্তর অবশ্যই দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই কাজ, যেটা পাকুড় গাছ, যেটাকে আমি একটা ছোট্ট রুট অফ রক বনসাই তৈরি করছি। তো এই গাছটিকে আজকে আমরা প্রতিস্থাপন করব। কারণ কি বন্ধুরা, কারণ হচ্ছে যে গাছটি আমার অনেকদিন ধরে এই পটের মধ্যেই আছে, আমি এই গাছটিকে বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করেছি। তো এই গাছটি অনেকদিন ধরে এই পটের মধ্যেই আছে, আর কিছুদিন আগে বর্ষাকাল গেল, আর কিছুদিনের মধ্যে শীতকাল আসবে। তো এই সময়ের মধ্যে আমাকে এই গাছের উপর কাজগুলো সেরে নিতে হবে। কারণ হচ্ছে যে বন্ধুরা, আমি বর্ষার মধ্যে সেরকম গাছের ওপর কোনো কাজ করিনি, ভারী কাজ করিনি, বর্ষার আগে করেছি, বর্ষার শেষের দিকে এই যে আবার কাজ শুরু করেছি। তো এখন যদি আমি কাজগুলো না করি তাহলে কী হবে বন্ধুরা, এই যে কয়েকদিনের মধ্যে শীতকাল আসবে, শীতকালের মধ্যে গাছ সেরকমভাবে ডেভেলপ করবে না, কিন্তু গাছের খাওয়ার প্রয়োজন আছে, গাছকে খাওয়ার দিতেই হবে। তো আমরা যদি এখন গাছটিকে প্রতিস্থাপন করে নিই বা রিপোর্টিং করে নিই নতুন করে সয়েল মিশ্রণ দিয়ে বা খাওয়ার দিয়ে, তো শীতের মধ্যে যে খাওয়ারটি প্রয়োজন গাছটি সেটা অবশ্যই পাবে গাছটি, এবং গাছটি আমার ধীরে ধীরে ডেভেলপ করলো, গাছের খাওয়ার ঘাটতি পড়বে না। তো এই জন্য আমাদেরকে এই সময়টাতে গাছের মধ্যে খাওয়ার দেওয়ার প্রয়োজন যদি থাকে বা রিপোর্টিং বা প্রতিস্থাপন করার বা পুনিং ট্রিমিং করার যদি প্রয়োজন থাকে এই সময় করে নিতে হবে। এই সময় কি গাছ গ্রো করে বা ডেভেলপ করে বা গাছের বৃদ্ধি হয়, আর এই সময়ের মধ্যে এই কাজগুলো সেরে নেওয়াটা ভালো। আরেকটা কারণ হচ্ছে যে বন্ধুরা, বর্ষার আগে আমরা যতই খাওয়ার দিই না কেন বা খাওয়ার দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করি না কেন, ভারী বর্ষার মধ্যে সেই খাওয়াটি ওয়াশ আউট হয়ে বেরিয়ে যায় বা ধুয়ে বেরিয়ে যায় বা খাওয়াটি নষ্ট হয়ে যায়, যার ফলে গাছ আর সেরকম খাওয়ার পায় না। আর এখন যদি আমরা গাছকে নতুন করে খাওয়ার দিয়ে প্রতিস্থাপন করে দিই তাহলে কী হবে, গাছটি শীতকালে যে খাওয়ারের প্রয়োজন বা ঘাটতি সেটা হবে না, শীতকালেও গাছটি খাওয়ার পাবে এবং ভালোভাবে ডেভেলপ করবে। আর এখন যেহেতু গাছ গ্রো করছে বন্ধুরা, এই সময় এই কাজগুলো সেরে নেওয়াটাও ভালো, আর ভারী শীতের মধ্যে বা শীতের কালে সেরকম কাজ না করাটাই ভালো। তাই বন্ধুরা এখন যেসব কাজগুলো করার বা যেসব গাছের উপর আমার কাজ করার প্রয়োজন মনে হচ্ছে সেই সব গাছের উপর আমি কাজ করছি, আর সেই সব জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আর কীভাবে করছি এটা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত জানান, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টসের উপর ভিডিও অবশ্যই তুলে ধরবো বা আপনাদের কমেন্টসে রিপ্লাই অবশ্যই দেবো। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি এবং কী ধরনের কাজ করি। তো বন্ধুরা এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে জানতে হলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে হবে, আর আপনাদের কমেন্টস অবশ্যই করতে হবে, কারণ আপনাদের কমেন্টস ছাড়া আমি বুঝতে পারবো না যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কোন জিনিসটি আপনারা জানতে চান। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সয়েল মিশ্রণ তৈরি করে নিচ্ছি, আর এর আগে দেখতে পেলেন যে কিছু রুট আমি ছেঁটে বাদ দিলাম, কারণ হচ্ছে যে রুট অনেকটাই ডেভেলপ করেছিল আর পটটিও আমার ছোট, তো সেহেতু আমি সেই রুটগুলোকে কেটে বাদ দিলাম। এর ফলে কী হবে, নতুন করে রুট ডেভেলপ করবে এবং নতুন করে খাওয়ার পাবে, যার ফলে গাছটি আরও ভালোভাবে ডেভেলপ করবে। তো এখানে খাওয়ার হিসাবে আমি যেটা ব্যবহার করলাম বন্ধুরা সেটা হচ্ছে কাউটাং, নর্মাল গোবর সার, কিছু ইটের কুচি আর কিছু বালি আর কিছু গার্ডেনিং সয়েল, এই দিয়ে আমি গাছকে প্রতিস্থাপন করি বন্ধুরা। এর মধ্যে কিছু খাবার দেওয়া যায় যেমন শিংকুচি, হাড়ের গুঁড়ো, তো সেগুলো আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, তাই আমি সবসময় ব্যবহার করি না, যখন পাই বন্ধুরা তখন ব্যবহার করি। কিন্তু এ নয় যে শিংকুচি বা হাড়ের গুঁড়ো না দিলে গাছ আপনার ডেভেলপ করবে না, তা আমার প্রত্যেকটা গাছের মধ্যে সেরকম কোনো শিংকুচি বা হাড়ের গুঁড়ো দেওয়া নেই, একটাই কথা আমি বারবার বলছি বন্ধু, আমি যখন পাই তখন ব্যবহার করি, দেওয়াটা অবশ্যই ভালো। অনেকে পারলাইট, হারলাইট কী কী সব ব্যবহার করে, ওই সব আমি জিনিস ব্যবহার করি না, আমি সাধারণ গোবর সার, ইটের কুচি, কিছু মাটি আর এই যে বালি, এই সব দিয়ে আমি গাছকে প্রতিস্থাপন করি, আর এগুলোই আমি ব্যবহার করে থাকি, কারণ এগুলো আমি সচরাচর পেয়ে যাই। আমার চারিপাশে যদি একটু নজর ঘুরাই তাহলে আমি পেয়ে যাবো, বা গ্রাম বাংলার দিকে যদি একটু যাই তো সেখান থেকে আমি সংগ্রহ করে আনতে পারবো। তো এইসব নিয়েই আমি কাজ করি বা এইসব জিনিসগুলো আমি ব্যবহার করে থাকি। এর সঙ্গে কিছু রাসায়নিক সারও ব্যবহার করে থাকি, যেরকম NPK, DAP, এইসব গাছের সরি এইসব সারগুলো কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে একটা সয়েল মিশ্রণ তৈরি করবেন, এই নিয়ে আমি এর আগে ভিডিও
তৈরি করেছি। তো বন্ধুরা আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিও আই বাটনে বা এই ভিডিওর শেষের দিকে আমি সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আমি আপনাদের জন্য ভিডিও তুলে ধরার চেষ্টা করি এমনভাবে যে সহজ সরল পদ্ধতিতে কীভাবে একটা বনসাই তৈরি করবেন বা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে একটা বনসাই তৈরি করবেন। অনেকে আছেন আমি দেখেছি যারা ভিডিও তৈরি করেছে, সহজ জিনিসটাকে খুব ক্রিটিক্যালভাবে এমনভাবে তুলে ধরে, এমনভাবে তৈরি করে বা এমনভাবে দেখানোর চেষ্টা করে যে তারাই সব কিছু জানে। সেই জিনিসটা না করলে হয়তো কাজ বনসাই তৈরি হবে না বা একটা বনসাই তৈরি করতে পারবে না। যেমন অনেকে আছেন যে স্যানিটাইজার দিয়ে কাটারকে আগে ক্লিন করে নিতে হবে, অনেকে পারলাইট ব্যবহার করে, অনেকে আবার দেখি যে তেঁতুল গাছের বীজকে বা তেঁতুল গাছের যে বীজটি আছে সেটিকে নেল কাটার দিয়ে কেটে প্রতিস্থাপন করেছে। এই ধরনের অবাস্তব জিনিসগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না। আমি চাই যে আপনারা আপনার ছাদ বাগানে একটা সুন্দর ছোট্ট দেখে একটা বনসাই কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমি আমার এই চ্যানেলের মধ্যে কাজ করে থাকি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। এইসব জিনিসগুলোকে যদি জানতে চান একটা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে একটা বনসাই তৈরি করবেন বা একটা বনসাই তৈরি করতে গেলে কোন কোন জিনিসগুলো আপনার দরকার বা কোন কোন জিনিসগুলো অপ্রয়োজনীয়, সেই জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করে থাকি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন, সাথে থাকবেন আর এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এখন দেখতে পাচ্ছেন যে পাতাগুলোকে আমি ছেঁটে বাদ দিয়ে দিয়েছি, তার পিছনে কারণ হচ্ছে যে কিছুদিন আগেই যে বর্ষা গেল, বর্ষার মধ্যে অনেক সময় গাছের মধ্যে ফাঙ্গাস দেখা যায়, তারপরে পাতাগুলো শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এর ফলে কি হবে, গাছের যে অন্যান্য নতুন পাতা বেরোচ্ছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই আমি পাতাগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিয়েছি বা কেটে বাদ দিয়ে দিয়েছি। এর ফলে একটা জিনিস হয় যে গাছের যে এনার্জি সেটা ধরে রাখার ক্ষমতাটা বেড়ে যায়, কারণ হচ্ছে পাতা থাকলে গাছ খাওয়ার তৈরি করার জন্য গাছের এনার্জিটি নষ্ট হবে, তাই গাছটি আমার ভালোভাবে লেগে যাক বা ডেভেলপ করুক। এই জন্য গাছের যে পাতাগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিলাম। এর ফলে আরও একটা জিনিস হবে যে নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং গাছটি আরও ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করবে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে এই গাছের আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো গাছের কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন।